হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম। আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ, আপনি দেখছেন ওষুধপত্র চ্যানেল। আজকে আপনি জানতে পারবেন হ্যাক্সিনর 5 মিলিগ্রাম ট্যাবলেটের ফুল রিভিউ সহজ বাংলায়। ট্যাবলেটটি কাজ কী, কী রোগে একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে, কীভাবে বা কখন সেবন করতে হয়, সেবনে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কি না, সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত। হ্যাক্সিনোর ট্যাবলেট হলো ট্রাইহ্যাক্সি ফেনিডিল হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। আর এই ট্রাইহ্যাক্সি ফেনিডিল হাইড্রোক্লোরাইড হচ্ছে ওষুধটির জেনেরিক নাম। এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন। হ্যাক্সিনোর 1 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম ও 5 মিলিগ্রাম এবং সিরাপ আকারে পাওয়া যায় ফার্মেসিতে। হ্যাক্সিনোর ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই মেডিসিনটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন। হ্যাক্সিনোর 5 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 12 টাকা করে, তবে সময়ের সাথে সাথে এর দামের পরিবর্তন হতে পারে। এখন জানুন কোন রোগে একজন চিকিৎসক একজন রোগীকে এই ট্যাবলেটটি দিয়ে থাকে। 1 নম্বরে যে কাজটি করে তা হলো সব ধরনের পার্কিনসনিজম রোগের নির্দেশিত। 2 নম্বরে যে কাজটি করে, যেমন ব্যক্তির মস্তিষ্কে রক্ত সঞ্চালন হয় না, হাত পা কাঁপে, তাদের জন্য নির্দেশিত। 3 নম্বরে যে কাজটি করে, হাঁটা চলা করতে সমস্যা হওয়া রোধে। 4 নম্বরে যে কাজটি করে তা হলো মানসিক সমস্যা রোধে। ও 5 নম্বরে যে কাজটি করে তা হলো ঘুমের সমস্যা রোধে। মূলত এগুলি হলো ওষুধটির মূল কাজ। এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয়। যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে। তবে ট্যাবলেটটির প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 2 বেলা সেবন করতে হয়, যেমন সকালে একটি, রাতে একটি খাবারের পরে। তবে বয়সভেদে বা রোগের অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে। ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া, তেমনি সেবনে কিছু ব্যক্তিবিশেষে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় তা খুবই কম। যেমন মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মুখের শুষ্কতা, ঝাপসা দৃষ্টি, মাথা ঘোরা, হালকা বমি বমি ভাব অথবা স্নায়বিক দুর্বলতা অনুভব করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে লিখে ফেলুন মেডিসিনটির নাম।